আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত ব্লক কুমারগ্রামের সরকারি আইটিআই কলেজ পরিদর্শন করলেন কারিগরি শিক্ষামন্ত্রী মাননীয় পূর্ণেন্দু বসু। এদিন সকালে মন্ত্রী আসেন এই কলেজ পরিদর্শনে। কলেজের গেটে মন্ত্রীকে বরণ করে নেন কলেজের প্রিন্সিপাল মান্না দেবনাথ সহ সমস্ত শিক্ষক ও ছাত্রছাত্রীরা। তারপর মন্ত্রী সমস্ত কলেজ পরিদর্শন করে সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। কলেজের প্রিন্সিপাল মন্ত্রীকে তাদের নানান সমস্যার কথা বলেন। স্যার, আজকে যে কুমারগ্রাম আইটিআই আপনি পরিদর্শন করলেন, বিভিন্ন সমস্যা বিভিন্ন অভিযোগের কথা শুনলেন, এরপর কী রকম কী ব্যবস্থা নিতে যাচ্ছেন স্যার? স্যার, প্রথম যেটা বলার যে রাজ্য সরকারের দিক থেকে আমরা এই জমি এবং বিল্ডিং, এটা আমরা জমি সরকারের এবং এই বিল্ডিংটাও সরকারের, সেখান থেকে আমরা প্রাইভেট বিভিন্ন যারা ট্রেনিং দেয় বা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তাদের সাথে চুক্তি করে আমরা এই বিল্ডিংগুলো তাদের হ্যান্ড ওভার করে দিয়েছি, যাতে তারা আইটিআই হিসেবে এগুলোকে চালাতে পারে। এবং দেখবেন এখানে যে নামের মধ্যেও গভর্নমেন্ট আইটিআইটা লেখা আছে, যদিও এটা পাল্টে যাবে আগামী দিনে, তার ডিসিশন হয়ে গেছে। গভর্নমেন্ট আইটিআই পরিচালিত হচ্ছে প্রাইভেট পার্টনারদের দিয়ে, সেইভাবে লেখা হবে। তো এগুলোর ক্ষেত্রে আমাদের রাজ্যে আমরা তিন ধরনের আইটিআই আছে। একটা হচ্ছে যেটা সরাসরি সরকারের, দ্বিতীয় হচ্ছে যেটা একেবারে পুরোটাই প্রাইভেট, আর তৃতীয় হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় প্রাইভেট অর্গানাইজেশনগুলো তারা পরিচালনা করছে। এটা মনে করার কোনো কারণ নেই যে সরকারের কোনো দায় নেই, এতে সরকারের দায় আছে। এবং সরকারের দায় থেকে এরা এই বিল্ডিং এবং জমি সহ যা পেয়েছে তারপরেও প্রতি বছর সরকার তাদের একটা অর্থ প্রদান করে। এখানে নিয়ম আছে অনেক যে ছাত্রছাত্রী ভর্তি করার ক্ষেত্রে সরকারের তরফে যে পরীক্ষা করে বা যেভাবে তাদের ভর্তি করা হয় সেখানে 80% হচ্ছে সরকারি রেকমেন্ডেশন, আর 20% হচ্ছে এদের যারা চালাচ্ছেন তাদের।